ভগবান ব্রহ্ম জানি আসি পৌঁছলে ডাকিলে কলে বিন্ধ্য বিন্ধ্য রাজা কত কষ্ট কল দম্পতি যুগল আখি খোল মহাপ্রভু আইছন্তি খোল 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 আখি খোল আচ্ছা রাজা কোণ পে আসিলো মতে বেড় নাই চঞ্চল কহ আপন অন্তর্জামে আম অন্তর কথা কোন আপন জানি পার না জানুছি জানতেন জানিলা পরবি তো মতে কহিব না তাহলে সত্য করন্তু কো সত্য কর মু তো মহা সত্য মহা সত্য সত্য না কইলে কেমনে হবো সত্য কোন করি ভাবল সত্য কর সত্য করছি সত্য 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 করছি কহ আগে যা মাগিও দবা গোটে পুয়টিয়ে দরকার গোটে ছিয়াটিয়ে দরকার মারি কি তো থমনি বঙ্কা করে দেবি ঠিয়া হ কো করিব মাই কি না ঠিয়া গোটে পুয়টিয়ে দরকার ছিয়া দরকার এ ননসেন্স ঠিয়া ঝিয়ে কথা দেবি না জোড়ে কথা নুহ গোটে কথা তো পুয় দেবে কোন ঝিও দরকার ঝিও কোন মহাপুরু পড়ে গোটে ফাইনাল করিকি আসিব স্থির করিব আমার ঝিও নাই বলে অপমান দিয়েছিলে তোমাকে তাহলে আমার ঝিও দরকার গোটে দশটা অপমান লগাইলো আমার ঝিও দরকার প্রভু আমার ঝিও দরকার রাজা প্রভু কোন বে নিষ্পত্তি কল আমার ঝিও দরকার শুন কোন জে ঝিও মু তুমি সেটি কথা হওয়ার ভিতরে নিষ্পত্তি নেওয়ার ভিতরে চিন্তা করুলি কোন যে এক কপালে পুয় ঝিও অছি কি নাই যে মু দেখি সারলে কোন দেখিলে জানি সারলে কোন জানিলে তোম ঔরসরু মানে রাজা আজ্ঞা তোম ঔরসরু মো ঔরসরু রাণীক গর্ভরু গর্ভরু পুয় কিংবা ঝিও হ্যাঁ ইয়ে হবার সম্ভাবনা নাই বিলকুল সম্ভাবনা নাই নাই খড় খড় কথা কোণ হচ্ছে জানুনি মো ঔরসরু রাণীক গর্ভরু প্রভু কৌছেন পুয় ঝিও হবার সম্ভাবনা নাই যদি মো ঔরসরু হবার সম্ভাবনা নাই আপনার ঔরস লগাতু বাড়ৌ কোণ গুন্ডা কষ্ট করছো ভক্ত বরবাংশ পূর্ণ করবা মোর দায়িত্ব নিশ্চিত তোমাকে দবা দেবি যে মু তিনটা শক্তি তোমাকে দেবি শক্তি গুড়া কব আমার আমার শক্তি গুড়া কব গোটে ঝিও দরকার শক্তি কম করবো আমি নাকি হ্যাঁ আমি শক্তি কম করবো নাকি তবে শক্তি কহিলে কম বুঝুছ শক্তি মানে ত্রিশূল হচ্ছে গোটা শক্তি ধনুষ হচ্ছে গোটা শক্তি এটা শক্তি খন্ডা গোটা শক্তি হানি দেব দি খন্ড হয়ে যাব সে গোটা শক্তি এটা কোণ হবো আমার আর ই কোণ তো রাজা যে প্রকার জ্ঞান ইয়ার প্রচন্ড জ্ঞান অধিকার ও মুন্ডুকু ওড়িশা মানে বলে মো মুন্ডুকু ওড়িশা মানে ওড়িশা মানে আচ্ছা শোন কোন শক্তি কহিলে তিনটি ঝিও মতো বুঝে তিনটা ঝিও ত্রিশক্তি ত্রিশক্তি শক্তি কথার আরম্ভ হয়েছিল সেই শক্তি কথা তিনটা ঝিও তিনটা ঝিও দেবি তাহলে কাম কর গোটাই নো তিনটা মু তিনটা দেবি আখি বন্ধ কর আউ কোন ভাই চালাক দেবে কোন তিনটা দব কত আখি বন্ধ করে পড়ে হবে আ নাই বিশ্বাস হ্যাঁ দেখি দিব আখি বন্ধ কর হসনা কথা পানি চাই দিব হসনা বন্ধ কর আখি আখি বন্ধ করে কইলে এ কারে অদ্ভুত Yeah.
রাজা আপনি কল ভগবান বিষ্ণু নিজ শরীর তিনটা শক্তি আগে জন্ম দে তিন কন্যা কন্যা চিত্তবোধর প্রমাণ আপনি কল ধর এটা গোটে তর্কিস পিলা ধর আর গোটে কন্যা ধর এটা কাওয়াল পিলা এই পিলাটা ধর এটা এমনি কোনো ভাবছ এটা কেতা চুটি এ পিলার গোটাই কন্যা নথলা তিনটা তিন তিন তিনটা ছুয়া মতো চুক্তি শোন এ পিলা নেইকি যাব নেইকি যাব দে এ পিলা গোটাই মুহূর্ত তোম রাজা শুন এ পিলা তিনটা নব নব যে এ পিলা তিনটা ছাড়ি তুমি কুয়ারে যাবনি মানে মানে প্রতি মুহূর্তে ইয়াঙ্ক পছে পছে বিপদ লাগি ডেঞ্জর পিলা এটা কোণ হব ভাল পিলা করতে দিয়ে ডেঞ্জর পিলা তিন দিন আমি জগিকি রহব সকালে হ্যাঁ সংসার ভিতরে সেই পুরুষ বলবান আর তুমি ভক্তির পরাকাষ্ঠাকে অনুভব করি মু তোম দম্পতি জোড় এই তিন কন্যা প্রদান তিনটা কন্যা আগে নেই গেলে রাজা খুশি হলে ভগবান ব্রহ্ম নিজ শরীর জাত কলে তিন কন্যা তিন শক্তি ত্রিশক্তি আনন্দ কহিলে ন সরে বাবা দেখ অতি আনন্দ ভালো না সুখে সুবিকি নব না দুঃখে সু বিগত স্পৃহ সুখ সময় অতি উল্লসিত হবা দুঃখ সময় ভাঙ্গি পড়া এই দুইটা মনুষ্য আজ্ঞা মহত গুণ নু গীতার ভগবান কৃষ্ণ কহিল ইয়ে তিন কন্যা পাইগলা পরে রাজা আজ্ঞা অতি খুশি হলে ইয়ে রাজনগর ভিতরে তিন কন্যা বহুছু এইটি কথা রহিলা মুটে যাচ্ছি আউ গোটাই পর্যায় ভোজবংশ অবকংশ কংস রাজা কংসা কৃষ্ণকে মারিবা পাই আঠ আঠটা শক্তি পঠাই সারা পরে মধ্য নিরাশ হয়ে বসিছি এই তিন কন্যা জন্ম নেলে দেখুন আজ্ঞা ঠিক আছে এই তিন কন্যা জন্ম নেলে দেবর্ষি নারদ জানলে নারদ কলে নারদ চিন্তা কলে কংস মনরে আউ টিকে ভয় সৃষ্টি করেদেলে আউ টিকে আতঙ্কিত হয়ে যাচ্ছে কৃষ্ণকু নমারি পারি যেতিকি সে ভয়ভীত অবস্থায় অছি এই তিনটা কন্যাকু এ সম্বাদটা জনাই দেলা পরে তিন শক্তি নিকটরে এ তিন শক্তি কৃষ্ণ সহ মিশুচন্তি এই সম্বাদটাকে জনাই দেলা পরে সে ভয়ভীত হয়ে যাব কোন কলে দেবর্ষী নারদ আসলে আসলে কংস বসিছি সিংহাসন উপরে নারদ রূপটা কেমন হয়েছি মাঘুর গোটে শোক আনে কলে দধান মম্বর কেশর দিতি অলকাশর চন্দ্র মরিচি রতি সঙ্গ হে বিভাগ পিঙ্গা কহিল তরি রুহে ধরেন্দ্রী ব্রত তিরি তিরি বহ শিশু বাল বদ্ধ কাবিও কবি হলে মাঘ এ শ্লোককে আগে যাহা লেখিলে তাকে অর্থ করিয়া দরকার নাই ওড়িয়া মোর পূজ্য গুরু গায়ক জ্ঞান সাগর নরোত্তম মহাপাত্র আগে আক্ষরিক অনুবাদ কলে করন্তু কলে বিভা দিশু থিলা এ রোসার চামি পর সমান রে রোসার চামি পর সমান অন্ধ উড়ি আনি পোষায় বাস কপড়ে মরিলে 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 কপড়ে মরিল
ସୁସ୍ଥ ଶରୀର ଉପରେ ପିଙ୍ଗଳବନର ଜଟାଗୁଚ୍ଛ ମଧ୍ୟ ଭାଗରେ ଇଏ ମଝିରେ ମୁଖମଣ୍ଡଳ ଚନ୍ଦ୍ର ସହିତ ସମାନ ହେଲା ବେଳେ ଇଏ ତାମ୍ରବନର କେଶଗୁଚ୍ଛ ଚନ୍ଦ୍ରଙ୍କର କିରଣ କରି ଅନୁମୟ ହେଉଛି। ଦେବଶିଳାରେ ତ ଆସୁଛନ୍ତି, ଡାକିଲେ କହିଲା କଂସ ଦୁର୍ମତି କଂସ। ଆଜ୍ଞା ନମସ୍କାର। ଶୁଣ, ସନ୍ଧ୍ୟା ଗଲା ରହିଲା, ପୁତନା ଗଲା ରହିଲା, ଶକଟା ରହିଲା, ଆଠ ଆଠଟା ଶକ୍ତିକି ପଠେଇଲୁ ସେ ନିହତ। ବହୁ ଲୋକସାନ ହେଲାଣି ମୋର ସେଇ ପିଲାଟା ଲାଗି। ଗୋଟାଏ ପିଲାକୁ ଭୟ କରିକି ତୁ ବସୁ, ଆଉ ତୋତେ ପୃଥିବୀରେ ରଖିଲା ବାଲା କେହି ନାହିଁ। ମାନେ ନା ମାନେ କଣ କହୁଛନ୍ତି ବୁଝିପାରୁନି। ତୁ ରହିବୁନି କାହିଁକି, କାହିଁକି ରହିବୁନି କାହିଁକି? ଶୁଣୁ 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 ଶୁଣୁ, ଆକାଶ ମାର୍ଗରେ ଉଡ଼ିଯିବୁ। ଆଜ୍ଞା, ଆକାଶ ମାର୍ଗରେ ଉଡ଼ିଯାଇ କେହି ନଥିବା ଅବସ୍ଥାରେ ତିନିଟା କନ୍ୟାକୁ ବିନ୍ଧ ରାଜାଙ୍କ ନଅର ଭିତରୁ ଉଠେ ଆଣିବୁ। ତିନିଟା କନ୍ୟାକୁ ଯଦି ମାରିଦେବୁ ଯାହା ତୁ ଚାହିଁବୁ ତତେ ମୁଁ ତା ଦେବି, ରତ୍ନହାର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଉତ୍କୋଚ ଯାହା ଚାହିଁ। ମାରିଦେବି ପକ୍ଷିଣୀ ଆକାଶେ ଗଲା କନ୍ୟା ଦେଖି ହରସ ହେଲା ସୁମୁଖୀ ଦିନ କନ୍ୟାକୁ ଚୋରି କଲା ଆଇ ନଭମଣ୍ଡରେ ମିଳିଲା ମାରିବ ବୋଲି ଭାବିଲା ଭୀମନ୍ତ ବିଭୂଷ କରିବା ସମୟ ଚିତ୍ତବୋଧର ପ୍ରମାଣ ହେ। ଆକାଶ ମଣ୍ଡଳରେ ତିନିଟା କନ୍ୟାଙ୍କୁ ଧରି ଆଜ୍ଞା ପକ୍ଷିଣୀ ଉଡ଼ି ଯାଉଛି। ହଁ, ଦୁଇ ପାଦରେ ଦୁଇଟା କନ୍ୟା ଧରିଲା, ନିଜ ଚଞ୍ଚୁରୀ ଆଜ୍ଞା ଗୋଟାଏ କନ୍ୟା ଧରିଲା। ବିଚାର କଲା ବହୁ ଉପରକୁ ଉଠିଗଲେ ସେ ଉପରୁ ଗୋଟାଏ ଗୋଟାଏ ଛୁଆକୁ ପକେଇ ପକେଇ ଦେବି, ଏତେ ଉପରୁ ଯେଉଁ ଛୁଆ ପଡ଼ିବେ ସେ ବଞ୍ଚିବେ। ଗୁଣ୍ଡ ଗୁଣ୍ଡ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଭଗବାନଙ୍କ ବିଷ୍ଣୁଙ୍କ ଶରୀରରେ ଯେଉଁ ତିନିଟା ଶକ୍ତି ସୃଷ୍ଟି ହେଇଛନ୍ତି ଇଏ କ'ଣ ସାମାନ୍ୟ ଶକ୍ତି? ହଁ, ଦୁନିଆ ଭିତରେ ଶକ୍ତି ନଥିଲେ ଜଗତ ରହିବନି 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 ରହିବନି। ଇଏ ତିନି ଶକ୍ତି କି ନେଲା ନେଲା ଯେ ପ୍ରଥମେ ଗୋଟାଏ କନ୍ୟାଙ୍କୁ ପକେଇଲା, କୋଉଠି ପକେଇଲା, କୋଉଠି ପକେଇଲା? ପର୍ବତ ହେଲା ଗୋବର୍ଦ୍ଧନ ପର୍ବତ, ଗିରି ଗୋବର୍ଦ୍ଧନ ଆପଣ ଯୋଉଟା କହୁଛନ୍ତି, ସେ ଗୋବର୍ଦ୍ଧନ ପର୍ବତର ପାଦଦେଶରେ ଜଣେ ଗୋପାଳ ଗାଈ ଲଗୁଥିଲା ସାର। ସେ କିଏ? ତା ନାଁ ହଉଛି ଗୋବର୍ଦ୍ଧନ ମଲ୍ଲ। ଗୋବର୍ଦ୍ଧନ ମଲ୍ଲ, ଗୋବର୍ଦ୍ଧନ ମଲ୍ଲ 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 ବଞ୍ଚିଛି ନା ଜିଜି ବଞ୍ଚିଛି ବଞ୍ଚିଛି ମଲ୍ଲ କହିଲେ ତ ମୁଁ ମରିଯାଇଥିବ ମଲ୍ଲ ଯିଏ ସେ ମରିଯାଇଥିବ। ଆଜ୍ଞା, କହିଲେ ଗୋବର୍ଦ୍ଧନ ମଲ୍ଲ ଗାଈ ଚରୁଥିଲା, ତା ଗାଈ ଗୋଠ ଭିତରେ ଗୋଟାଏ ପାଟ ଗାଈ ଥିଲା, ପାଟ ଗାଈ। ଇଏ ପକ୍ଷିଣୀ ଯେତେବେଳେ ବିଚାର କଲା ଏଇଠି ପକେଇଦେବି କନ୍ୟାଟାକୁ, କନ୍ୟାଟା ସାର ତଳକୁ ପଡ଼ିଲା, ପଡ଼ିଲା ପାଟ ଗାଈର ପୃଷ୍ଠ ଦେଶରେ ପଡ଼ିକି ତଳେ ଛୁଆଟା ପଡ଼ିଛି, କୁଆ କୁଆ ହେଇ କାନ୍ଦୁଛି, ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ମାୟା ମହାଶକ୍ତି। ଛୁଆ ଛୁଆଟା କାନ୍ଦୁଛି ରେ ଫକୁରୁ। ଆଜ୍ଞା, ଗୋଟେ କଅଁଳା ପିଲାର କଣ୍ଠସ୍ୱର ଶୁଣିଦେଲା ପରେ ଗୋବର୍ଦ୍ଧନ ମଲ୍ଲ ଚାହିଁଦେଲା, ଦେଖିଲା କ'ଣ ସେ ଛୁଆ ମୁହଁକୁ ଯେତେବେଳେ ଚାହିଁଦେଲା ଦେଖିଲା ତା ମୁଖମଣ୍ଡଳରେ ଖାଲି ଚନ୍ଦ୍ର, ଖାଲି ଚନ୍ଦ୍ର ମାନେ ଖାଲି ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ସେ ଦେଖିଲା, ମାନେ ଶକ୍ତିଟି ସିଏ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଦେଖିଲା। ଏମିତି କ'ଣ ଦେଖିଲା? ଦେଖେ ଆଗ ଚାହିଁଲା କପାଳକୁ, କପାଳକୁ। ଇଏ କପାଳଟା ହେଲା ଅର୍ଦ୍ଧ ଚନ୍ଦ୍ର, ଏଇଟା ହେଲା ଅର୍ଦ୍ଧ ଚନ୍ଦ୍ର, ଅର୍ଦ୍ଧ ଚନ୍ଦ୍ର। ହଁ, ଚାହିଁଲା ଓଠ, ଏ ଓଠଟା ହେଲା ଚତୁର୍ଥୀ ଚନ୍ଦ୍ର, ଚତୁର୍ଥୀ ଚନ୍ଦ୍ର ଏଇଟା। ହୁଁ, ଘୃଲତା, ଘୃଲତା, ଘୃଲତା ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର, କଳା ଲିଭି ଯିବ ନା, କୋଉ କଳା ତୋର ଅଛି ମୂଳରୁ ନାହିଁ କଳା ଲାଗୁଛି। ଆଜ୍ଞା, ଶୁଣ, ଅର୍ଦ୍ଧଚନ୍ଦ୍ର, ଭୁଲତା ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର, ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର, ଓଠଟା ହେଲା ସେ ଝିଅର ଚତୁର୍ଥୀ ଚନ୍ଦ୍ର, ଚତୁର୍ଥୀ ଚନ୍ଦ୍ର। ବୋଲେ ଚନ୍ଦ୍ରାବଳି ଇଏ ଦେଖିବାରୁ ବାବୁ ନାମ ଦେଲା ଚନ୍ଦ୍ରାବଳି। ଗୋବର୍ଦ୍ଧନ ବଲ ଭାଗ୍ୟବାନ କନ୍ୟାକୁ ନେଇ ଚାଲିଲା ଚାଲି। ଦୁଇ ନମ୍ବର କନ୍ୟାଟାକୁ ପକ୍ଷିଣୀ ଭାବିଲା କଲା ଗୋଟାଏ ଦୁଇ ପକେଇଲି ସେ ମରିଯିବନି, ଗଲା ଆକାଶରେ ଉଡ଼ିଗଲା। ହଁ, ସେ ପିଲାଟାକୁ ପକେଇଲା, ଦ୍ୱିତୀୟ ପିଲା କୋଉଠି ପକେଇଲା? ଗୋଟେ ରାଜ୍ୟ, ସେ ରାଜ୍ୟର ନାଁଟା ହଉଛି ଆପଣଙ୍କର ବିଦର୍ଭ କଟକ, ବିଦର୍ଭ କଟକ, ବିଦର୍ଭ କଟକରେ ରାଜା କିଏ? କେମିତି ଶକ୍ତି ଆଜ୍ଞା ଦେଖନ୍ତୁ, ବିଦର୍ଭ କଟକ ରାଜା, ବିଦର୍ଭ କଟକରେ ରାଜା ହଉଛନ୍ତି ଭୀଷ୍ମକ, ଭୀଷ୍ମକ ରାଣୀ ହେଲେ ରୁକ୍ମିଆ, ରୁକ୍ମିଆ, ରୁକୁମ ଶବ୍ଦ ଥାଏ ତାଙ୍କର ପାଞ୍ଚଟା ପୁଅ, ପାଞ୍ଚ ପୁଅ, ରୁକୁମଣ, ରୁକୁମରଥ, ରୁକୁମବାହୁ, ରୁକୁମାରୀ, ରୁକୁମକେଶ, ପାଞ୍ଚ ପୁଅ। ଇଏ ପାଞ୍ଚଟା ରୁକୁମ ଶବ୍ଦ ଥାଇ ରହିଲା ବେଳେ ପୁଅ ଥିଲା ବେଳେ ଝିଅ ନାହିଁ, ଝିଅ ନାହିଁ। ମଲି ଉଦ୍ୟାନ ପୁଷ୍ପ ଉଦ୍ୟାନରେ ଭ୍ରମଣ କଲା ବେଳେ ଫୁଲ ଉଦ୍ୟାନ ଭିତରେ ପକ୍ଷିଣୀ ଆଜ୍ଞା ଏ ଛୁଆଟାକୁ ପକେଇଲା, ପଡ଼ିଲା ସେଠି, ସେ ଛୁଆଟାକୁ ଆଜ୍ଞା ପାଇଲେ। ଆ ରାଣୀ ରୁକ୍ମିଆ ଶ୍ରଦ୍ଧାର ସହିତ କହିଲେ ଈଶ୍ୱର ପାଞ୍ଚଟି ପୁଅ ଦେଇଥିଲେ, ଝିଅ ନଥିଲା, କନ୍ୟାଦାନ କରିବା ପାଇଁ ସୁବିଧା ହେଇଗଲା, ଭାଗ୍ୟବାନ। ଇଏ ରାଜା ହେଲେ ଭୀଷ୍ମକ, ରାଣୀ ରୁକ୍ମିଆ, ନିଜର ନାମ ଶବ୍ଦ ଥାଇ ଝିଅଟାର ନାଁ ଦେଲେ ଆଜ୍ଞା ରୁକ୍ମଣୀ। ଭୀଷ୍ମଙ୍କ ରାଜ୍ୟରେ ସେ ବଢ଼ିଲା। ଏଇ ଯୋଉ ଝିଅଟା ଚଞ୍ଚୁରେ ଧରିଥିଲା ପକ୍ଷିଣୀ ରାକ୍ଷସୀ, ଇଏ କନ୍ୟାଟା ବିଷୟରେ କୋଉଠି ପକେଇଲା, କୋଉଠି ପଡ଼ିଲା ସେ? ମୁଁ ଆପଣଙ୍କୁ ବିଦଗ୍ଧ ଚିନ୍ତାମଣିକି ନେବି, ଚାଲନ୍ତୁ।
আজি কেতে ছাদ কেতে সব বলাই বিদগ্ধ চিন্তামণি অভিমন্যু সামন্ত সিংহা উৎসব তত্ত্ব সাধু শাস্ত্রে অভিমন্যু শান্ত কইলে ধীরে ঘেন রাধা জন্মাদি উৎসব তত্ত্ব সাধু শাস্ত্রে খোঁজিব খোঁজিব এ ঝিউটা আউ গোটাই শক্তি জায়গাটা হল কালন্দী হ্রদ কালন্দী হ্রদর পদ্মপত্র উপরে জলরাশি উপরে যে পদ্মপত্র ভাসুছি ইয়ে পক্ষিণী কন কলে না এই ঝিউটা সেইঠেলে দেখুন স্যার যেতে পকাইছেন ইয়ে পদ্মপত্র উপরে স্যার সে ঝিউটা পড়ছে অভিমন্যু শান্ত বিদগ্ধ চিন্তামণি কহিলে ইয়ে ঝিউটা আজ্ঞা কে নুহ ইয়ে ঝিউটা হচ্ছে ধীরে ঘেন রাধা ইয়ে রাধাঙ্কর জন্ম কথাটা আনলে আপনার অভিমন্যু শান্ত আর আনি হলে কেস না রাণী হলে আপনার কীর্তিদা রাজ্যটা হল অবন্তী কটক অবন্তী কটকর ভানুবংশী রাজা বৃষভানু হলে রাজা আর রাণী হলে কীর্তিদা রাজা মুখ প্রখাড়ন করতে রাত্রে শুয়েছেন সকাল হলে রাজা শয্যা ত্যাগ করবে সতীসাধ্য পতিবতা রমণী হচ্ছেন কীর্তিদা স্বামী মুহ ধরা মুখ প্রখাড়ন করা যে জল নিহতি বাসি জল আম ঘর তো স্ত্রী মানে বাসি জল দিয়ে দেছ সদ্য জল কালন্দী হ্রদর আনবে কালন্দী হ্রদরে পুঁ কূলরে ঠিয়া হয়ে মাঠে উড়ে কলসি উড়ে জল আনবে কীর্তিদা এই মন্ত্রে সিদ্ধি লাভ করে জল উপরে পাদ পকাই চালবার যে সিদ্ধি সে সাধনাটা কীর্তিদা পাখে দেখে কালন্দী হ্রদর কূলরে যাই স্বামী মুখ প্রখ্যাড়ন নিমন্তে জল ঘটি ধরে পৌঁছি গেলে কে সেটা কীর্তিদা পাদ পকাই পকাই জলরা আসি উপরে চালিছেন মধ্য মহাগরে যে জায়গায় পদ্মপত্র উপরে ইয়ে ছুটিয়া ঝিউটা পড়ছে সেইটা তার পড়শি গুড়ে জল আনবা চাহাতে হঠাৎ দেখিদে গোটে ঝিউ এই ঝিউটা দেখিদে পরে আউ কি জল বন্ধ্যা দোষ লা অপুত্রিক লে ঝিউ নথলা কি পুয় নথলা দেখুন আজ্ঞা ঝিউ নথলা রাণী কীর্তিদা মন খুশি হয়ে গেল কলে যা হোক ঈশ্বর মতো কন্যাটিয়ে দেলে ইয়ে ঝিউটা পাইলা পরে আল ন আনি সিধা ফে আসলে কীর্তিদা মনের অসুমারী আনন্দ অফুরন্ত আনন্দ কহিলে ন শুনে আচ্ছা রাজা বৃষভান যেত জাঁলে কীর্তিদা গোটে ঝিউ পাইছেন রাজা বি খুশি হয়ে গেলে মাত্র সবু ঝিউ মানে মুহ খোলুলা কথা কুলে আখি দেখুলা এই ঝিউ পাখে স্যার টিকি সামান্য ব্যতিক্রম কোণ ব্যতিক্রম না এই ঝিউটার মুহ খোলুনি আখি দেখুনি অর্থ অন্ধ এবং মুক কীর্তিদা পচারে কে প্রভু দেলনি তো দেলনি যদি দেল এমিতি পিলাটা কাহি দেল ঝিউটা জগতকে দেখিপার না কথা বোধে কহিপার ওহো ঠিক আছে পুরি মন ভিতরে প্রশ্ন মাছি মন প্রশ্ন আসিলা ওহো পিলাটা তো সদ্য জলরাশি উপরে পড়ছি বোধে শরীর অসুস্থতা হেতু কিছু অড়ুয়া আছে দোষযুক্ত অছি শরীর ইয়ে পিলার আখি খোলনি মুহ কথা কহুনি আর রাজবৈদ্যকে ডকেই চিকিৎসা আরম্ভ কলে কেতে দিন কলে না ত্রিরাত্র নেত্র বিমুদ্রিত হেবার জনক জননী বীরসা ঘরে যা কি নন্দরানী কৃষ্ণ।
কিছু নথলা নাহি মামু ঠুলু কড়া মামু ভালো এ নিয়ারে পিলাটি পাইছন্তি গোটা উৎসব কলে যোদিন কৃষ্ণ জন্ম হয়েছিল গোপপুরের নন্দরাজাঙ্কর পড়োশীরা ঝিও ইয়াকে নিমন্ত্রণ দিয়া যেতবে এ ঝিও উৎসব আরম্ভ হল তিন দিন পরে নন্দরাজা নিমন্ত্রণ পাইকি আসলে সেতবে বর্ষকর ছুঁয়া কৃষ্ণ আপনার অভিমনু যা কহ অভিমনু সাহিত্য বিদগ্ধ চিন্তামণি বর্ষকর ছুঁয়া কৃষ্ণ কৃষ্ণ এখানে আগে জন্ম হয়েছেন বর্ষকর ছুঁয়া কৃষ্ণক কাখরে ধরি আপনার পূর্ণবাসী যশোদা নন্দ এ তিনজন আসিকি পৌঁছি গেলে রাজা বিন্ধ্যঙ্কর উৎসব চালিছি খিয়া পিয়া ভোজি ভাত সব চালিছি আনন্দ উৎসবরে যোগ দেলে পৌঁছি গেলে জীবন ধন্য হয়ে গেল আজ্ঞা নমস্কার গোপবতী নন্দ আপনার আসি মোর উৎসবরে যোগদান করছেন কৃতার্থ হলি কৃতজ্ঞতা পরিজ্ঞাপন করুন এগুলো সব কম আনছ এটা তেল পিলা লগাইব এই বালতি রে সব তেল আজ্ঞা আছে নড়িয়া তেল রাশি তেল জড়া তেল বাদাম তেল ওড়া মোবিলি কিরোসিন সব মিশিকি আছে আমি শুনিলু পিলাটি পোখরী ভিতর আনিছে তো পিলাটা পানি মাড়ুয়া হয়ে যাইছি এসন ফুলিয়া বড়ি যাইছি এই তেল মালিশ করেদেলে ভালো হয়ে যাব তেল সব যাক তেল মিশাই গেল ও এক উঠা তেল উঠা রকিব রে তেলকু আন আরে দূত আচ্ছা এটা কোন এটা ববি পাউডার পিলা মালিশ করিব পিলা পাউডার 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 রকো এটা ইয়ে কোন কত কথা আনছু কি এটার পাউজি আছে অন্তা সুতা আছে জোড়া দাগ আছে আর সে তুমি যে সজর আনিছ ইয়ে এইনা কথা নহ নাই বড় লাগিব সে বড় হলে পেলে তাকে তো এটা শৈব সেজ এটা কোন সেজ বাহ চমৎকার যশোদা কোন বুনামুনি করছিল কি হাই তো রক আচ্ছা আর কোন আনিছ মহিলা যেটি থিলে আজ্ঞা যশোদা সেটিকে পড়লে হ্যালো তিন দিন ছুয়া ঝুলরে ঝুলুছি রাণী জন্ম করি না সে পিলাটা পাইকি আছে দরজ কোণ দেহ দরজ থেলে সিনা কমিব আচ্ছা যেটি আজ্ঞা মহিলা মানে থিলে যশোদা কাখেরে সেটি কৃষ্ণ বর্ষ কর ছুয়া মা যুয়াড়ে যাব ছুয়া সেড়ে যাব যশোদা কাখেরে কৃষ্ণ অনেক কৃষ্ণ এইঠাই লীলা আরম্ভ করিয়া চেষ্টা করি লীলা কৃষ্ণ না আখি খোলু নেই মুহ কথা কৌনি কৃষ্ণ কহিল আরে এতে রাজবৈদ ডকে কি ছুয়াটা পছরে লাগিলে যে আখি খোলু নেই কলে এই না খোলিব সাঙ্গে সাঙ্গে খোলি এই না খোলিব কৃষ্ণ মায়া কাখ যশোদার আর রহিলেন নাই যশোদার কাখেরে আর রহিলেন নাই অঝট কলে পিলা তেলে মা কাখেরে অঝট করিব তাকে থরে বুঝাইব মা দুই থর বুঝাইব তিন থর বুঝাইব দশ থর বুঝাইব যদি মা কাখেরে ছুয়া অঝট বেশি কলা শেষকু বিরক্ত হয়ে মা কম করব যা 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 এই চট্টান খেলু দাদা যা বাড়ি তু বিরক্ত কলে গাড়ি দেবনি শুন কৃষ্ণ কলে কলে মু তো সেয়া চাহুলি মা কাখেরে রহিবা পর্যন্ত মু লীলাটা হয়েপারুনি বিরক্ত হয়ে গেলে যশোদা চট্টান উপরে ছাড়ি দেলে রাধা যেটি যে ঝুলুলে কৃষ্ণ বরুণ ধরুণি গলে এবে তুলনা কু হাতরে ধরে রাধা দেহ কু দেলে যে ছিড়ি এবে স্পর্শ অনুভূতি পরে বাবু নেত্র খোলি গলা ঘরে এবে কুয়া কুয়া শব্দ হেলা রহা ভগবান ব্রহ্মঙ্কর হাত যেমিতি বাজি যাইছি ঝুলনারে রাধা শুয়েছিল অভিমনু যা কৌছ যেমিতি বাজি গলা ইয়ে রাধাঙ্কর আখি খোলি গলা মুহ কথা কহিলা কুয়া 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 শব্দ হলা কীর্তিটা কহিলে কলে মো ঝিও মো ঝিও মো ঝিও মো ঝিও কান্দিলা 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 মো ঝিও কীর্তিটা এটা বড় খাইলা বেলে কুকুর যেমিতি হন্তি বড়াপ্পা মাছ কোন বলা বড়াপ্পা মাছ মাছ রাধা যেউঠি আজ্ঞা কান্দিলে কীর্তিদা পড়িলে
আনন্দ হয়ে গেল কীর্তি সাং মন মো ঝিওর আখি খোলিগলা সমস্ত আস দেখিব মুহ খোলিগলা কান্দিলা আচ্ছা রাধাঙ্ কান্দটা বন্ধ করিয়া পাই কীর্তিদা কোন কলে কলে মো মাতৃত্বকে এটি প্রদান করিবি দেখন্তু কীর্তিদা যেমতি কান্দিলে এ রাধা যেমতি কান্দিলে কীর্তিদা ধরিছন্তি কৃষ্ণ কইলে মো মা যশোদা যদি জানি দেব মো হাত বাজিগলা পরে ইয়ে ছুয়া কান্দিলা কৃষ্ণ অভিনয় করি সেটু কান্দিয়া পাই লাগিলে কৃষ্ণ কান্দি যশোদা শোনাব বৃদ্ধ কালে তুমার নন্দন হৃদয় পবিলাসনে তুহরি চন্দন মা যশোদা পড়াইলে কৃষ্ণকে ধরি পকাইলে স্তন্যপান করাইদেলে বাম পটে ক্ষীর খাওছেন কৃষ্ণ কৃষ্ণ কান্দ বন্ধ হল কীর্তি তাঙ্ক স্তনরে ক্ষীর না রাধা কান্দ বন্ধ হো না এ কথা অনুভব কলে যশোদা তুমি সেটা জন্ম দিয়েছিলে তোমার স্তনরে ক্ষীর আসতা ছুয়ার কান্দ বন্ধ হয়ে সেটা হচ্ছে মাতৃত্ব ছুয়া কান্দিব মা ক্ষীর দেখি ছুয়ার কান্দটাকে বন্ধ করবে সে মাতৃত্বটি নাই এইটা জাঁপারা পরে ইয়ে বামপটে কেতবেলু ক্ষীর খাইলে কৃষ্ণ কিছু সময় ছুয়া ক্ষীর খাইলা পরে মা স্তন ক্ষীর সরি যায় আচ্ছা আউ ভাগুটা ক্ষীর অছি কোথায় কৃষ্ণকে ডাহাণ পটু আনলে হেরি যশোদা কলে কলে দিও 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 কীর্তি তোম পাখে সে পিলার কান্দ বন্ধ হবে কিন্তু তোম পাখে মাতৃত্ব নাই মতো দিয়ে দিও আর রাধা নেই কোণ কলে না বামপট স্তনরে যেটি উচ্ছিষ্ট হয়েছিল কৃষ্ণ খাওলে সেই স্তন নাকি রাধা মুহটা লগাই দেয় দেখুন লগাই দেলা পরে জড়িয়ে মা যশোদা দি কাখরে আগে জড়িয়ে পিলা কৃষ্ণ আর রাধা সমস্তে কহিলে খেইতে হেকি নাচিলে কলে রাধা কুটন দুয়ে ভাই ভৌনি গোটাই মা যশোদা এপটে আগে কৃষ্ণ এপট রইলে রাধা ইয়ে হিসাবে সে হলে ভাই ভৌনি বলে সমস্তে কহিলে কিন্তু ততটা কোন সে কি না আপনার দেখুন কাহিকি এ কথা হল না এ তত্ত্বটা স্যার পূর্ব সিদ্ধান্ত রাধা পূর্বর কে প্রভু মু যেতবে জন্ম নেবি পৃথিবীকে আসবি আপনার সহ মোট লীলা আরম্ভ হব মো আখি যেতবে খোলিও প্রভু মু আপনার আগে দর্শন করি প্রথমে দেখি প্রভু দিয়ে কথা সেইটি রাধাঙ্কর আখিটা বন্ধ লা প্রভু যেত পরস্পর্শ করে দিলে আখিটা খোলিগলা পরে সম্মুখে অনেক ব্রহ্ম কৃষ্ণ কলে প্রভু এ জগতরে যেতবে বঞ্চা মু খাদ্য গ্রহণ করিবি সেতবে সর্বপ্রথমে আপনার উচ্ছিষ্ট গ্রহণ করি উচ্ছিষ্ট খাইবি বিধির বিড়ম্বনা যশোদা কথা জানতি নেই যে স্তরটা উচ্ছিষ্ট হয়েছিল কৃষ্ণক সম্পুটি লাগি আগুটিয়ে ক্ষীর লা মো পু অধিক ক্ষীর খাইকি মোটা হয়ে যাও যশোদাঙ্ক মনোভাব এইয়া তেমন এপটু আনলে হেরি কৃষ্ণকে কিন্তু এই কাজে এ যদি যশোদা সেদিন ভাবি নথান্তে তাহলে রাধাঙ্ক কামনা পূর্ণ হয়ে নথান্তা প্রথমে তম সঙ্কুড়ি মু খাইবি দেখুন আজ্ঞা কৃষ্ণঙ্কর ভগবানকর উচ্ছিষ্টকে আজ্ঞা খাইলে কে সে না রাধা কামনা পূর্ণ হয়ে গেল তিনটা শক্তি গোটিয়ে শক্তি হল চন্দ্রাবলি গোটিয়ে শক্তি হল রুক্মিণী আউ গোটিয়ে শক্তি হল আপনার রাধা ইয়া পূর্বজন্ম কোণ না ত্রেতা যুগর সীতা যে সি দ্বাপর যুগের রুক্মিণী হয়ে জন্ম হলে ত্রেতা যুগের রাজা হল অনন্ত বর্মণ রাজ্য হল পাতাপুর পাতাপুর রাজা অনন্ত বর্মণ কন্যা তা না হচ্ছে চন্দ্রসেনী রামকে পাইবা ইচ্ছা করছিল রাম কইল হবনি ইয়া পরে আসব দ্বাপর যুগ দ্বাপর যুগের তুমি চন্দ্রাবলি হব তোম সহিত মোট মিলন সেতিকরে কামনা পূর্ণ হব ইয়ে রাধাঙ্কর পূর্ব জন্মটা বাস্তবিক কোণ পুরাণ অনুযায়ী তত্ত্ব অনুযায়ী তো তার ভিন্ন হয়ে পারে কিন্তু রাধা কইলে প্রভু পূর্ব জন্মরে যেতবে মু জন্ম হবি পরবর্তী যুগরে আপনার উচ্ছিষ্ট আগে খাইবি হল আপনার রূপক আগে দেখিবি সে কামনা পূর্ণ হল তাহলে এ ঝিওটা নিশ্চিত ভাবে পূর্ব জন্মরে কাহার গোটা ঝিও লা না পুরাণ যদি কুচি এ কথা সত্য তাহলে পুরাণ যুগরে এই রাধার পূর্ব জন্মটা কোণ এপাই গোটা স্বতন্ত্র বিষয় অছে এই রাধাঙ্কর পূর্ব জন্ম সম্পর্কে আরাধয়তী রাধা কহিলে ইয়ার তত্ত্ব ভিতরে প্রবেশ করে গেল সে ভিন্ন কথা কিন্তু পুরাণ পরম্পরা পালার পরম্পরা আখি আগে রখিলে এইটু গোটাই স্বতন্ত্র বিষয় অছে রাধাঙ্কর পূর্ব জন্মর জন্ম বৃত্তান্ত এইটু আজ্ঞা আপনার শুনবে যা হোক এতে দীর্ঘ সময় ধরে
আপনার অপেক্ষা করছেন, আপনার কৃতজ্ঞতা পরিজ্ঞাপন করছি। মঞ্চ ছাড়া পূর্ব অনুষ্ঠানের সমস্ত কর্মকর্তা তৎসমেত শ্রী জগন্নাথ পালা গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা সভাপতি সম্পাদক মহোদয় সম্বিত বাবু এবং বিনায়ক সার সমেত ইয়ে সমস্ত যে সাধুবাদ উদ্যম, ইয়ে উদ্যমতাকে সাধুবাদ পরিজ্ঞাপন করছি। কিন্তু আমি হয়তো আজ আমার পালাটা রেকর্ডিং করা হচ্ছে, আসন্তকাল আমি নথিবু, কিন্তু জগতের যে থে ইন্টরনেট মাইলা পরে আপনার আমার পালাটা দেখিপারে সবুদিন পাই। এই যে দীর্ঘস্থায়ী ব্যবস্থা, এই ব্যবস্থাটা হচ্ছে গোটাই মহৎ চিন্তাধারা। সেপাই জড়ে কলাকার ভাবরে পালাকার ভাবরে আউথলে মো সম্বিত বাবু কৃতজ্ঞতা পরিজ্ঞাপন করছি। মঞ্চ ছাড়া পূর্ব সার আপনার অনুরোধ করছি, গুণ বিশারদ বিবুধ মন্ডলী বসি শুণু থেলে পালা মানব পণ্ডিত মঞ্চ পরে আসি হেলা হইলা বসা ঘরে যিনি করুছি অনুরোধ সরে হরিবল সঙ্গে হুড় হুড়ি পড়ব প্রমাদ অপ্রমাদ হুড় হুড়ি দেওয়া পাই আপনার নিকটরে মু অনুরোধ করুছি। বল দিন জনসরণ রক্ষণ মহারাজ, বল দিন জনসরণ রক্ষণ মহারাজ, সর্বে এক স্বরে আনন্দ মনরে বীর দরবারে উচ্চ স্বরে হরিবল হুড় হুড়ি কর তাড়ি দিও এ বিশ্বর দুঃখ যাও হে হে হে।